এদিকে পটিয়া পৌরসভায় নির্বাচনে রূপক সেনের পক্ষে ব্যাপক গণসংযোগ করা হয় শনিবার দুপুরে। এতে অংশ নেন নাজিম উদ্দিন, শফিকুল আলম, আব্দুল হাকিম সহ আরো অনেকে। এতে উটপাখিকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। ইঞ্জিনিয়ার রূপক সেনের সমর্থনে আজকের এই পৌরসভায় বাংলাদেশ পটিয়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই ঐক্যবদ্ধ আগামী 14 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার বাবু রূপক সেনের ওট মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করে ওনাকে আবারও 4 বারের 5 বারের কাউন্সিলর হিসেবে দেখতে সবাই একমত। আমরা একত্রিত হয়েছি আপনারা আগামী 14 ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার রূপক সেনের ভোট পাখি বার্তার ভোট দিয়ে ইনশাল্লাহ 5 বার কাউন্সিলর হিসেবে আমরা জয় যুক্ত করব। 4 বারের 2 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর বাবু ইঞ্জিনিয়ার রূপক সেনের সমর্থনে আজকের এই উঠার বদকে এলাকাবাসী মা বন্ধু সবাই যে একটা উৎসবের আয়োজন হয়ে গেছে আমি মনে করি 14 ফেব্রুয়ারি আমরা উট পাখি মার্কাকে জয় করে পটিয়া পৌরসভায় পাঠাতে পারবো ইনশাল্লাহ। রূপক সেনের সমর্থনে উট পাখি সমর্থনে 2 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ এবং আমার মা বোনেরা এখানে কোন উট পাখি জয় হবে হবে 4 বারের কাউন্সিলর 5 বারের কাউন্সিলর আমরা বিপুল ভোটে উট পাখিকে জয় করবো ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ।